দেশে দেশে লকডাউন শিথিলের কারণে কোভিড-19 পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা 1,71,000 ছাড়িয়ে গেছে, আক্রান্ত পার হয়েছে 25 লাখ। এখনও নাজুক পরিস্থিতি যুক্তরাষ্ট্রের। করোনার কারণে যুক্তরাষ্ট্রে অভিবাসন বন্ধের এক নির্বাহী আদেশে স্বাক্ষর করতে যাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে তীব্র মৃত্যুর হার কমেছে ইউরোপ জুড়ে। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রাণী চন্দ্রা। মরণঘাতী অদৃশ্য করোনা ভাইরাসের জালে আটকা পড়েছে গোটা বিশ্ব। সবচেয়ে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রে। গত 24 ঘন্টায় মারা গেছে আরও 2,000 মানুষ। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের মানুষের আয় রোজগারের পথও বন্ধ হয়ে গেছে, চাকরি হারিয়ে বেকারও হয়েছেন অনেকে। তাই নাগরিকদের কাজের সুযোগ করে দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের অভিবাসী প্রবেশ সাময়িকভাবে স্থগিত করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইউরোপের দেশগুলোতে করোনার প্রকোপ কিছুটা কমে আসায় ফিরছে স্বস্তি। ইতালিতে করোনা ভাইরাসে গত 24 ঘন্টায় কমেছে সংক্রমণ। গত 24 ঘন্টায় দেশটিতে করোনায় মারা গেছে অন্তত 554 জন। স্পেনে স্থিতিশীল আক্রান্ত ও মৃতের সংখ্যা। ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 2 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন মৃত্যু হয়েছে গত 24 ঘন্টায়। সোমবার পর্যন্ত মারা গেছে 450 জন। এদিকে করোনা ভাইরাসের সংক্রমণের জন্য চীনকে দায়ী করেছে জার্মানি। বেইজিং এর কাছে 13,000 কোটি পাউন্ডের ক্ষতিপূরণ দাবি করেছে জার্মানির জনপ্রিয় জাতীয় পত্রিকা বিল্ড। একই কারণে এরই মধ্যে চীনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছে ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র। তার সঙ্গে যোগ দিল জার্মানি। দেশগুলোর দাবি, চীনের উহান থেকে করোনা ভাইরাসের উৎপত্তি এবং বিষয়টিকে তারা ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। এছাড়া করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা অনেক কম করে দেখিয়েছে চীনের বিরুদ্ধে তাদের অভিযোগ। এদিকে জার্মানির এই দাবিকে বেইজিং ভীতি ও জাতীয়তাবাদের চরম বহিঃপ্রকাশ বলে উড়িয়ে দিয়েছে। এর মধ্যে উহানের একটি ল্যাবরেটরি থেকে এই ভাইরাস ছড়িয়েছে এমন বিশ্বাস নিয়ে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো তদন্ত শুরু করেছে। এদিকে বিভিন্ন দেশে লকডাউন শিথিলের কারণে কোভিড-19 পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেরোস অ্যাডানম গেব্রিয়েসাস। চন্দ্রাণী চন্দ্রা, নিউজ 24।